দাদা হাড়ের ডাক্তার কোথায় বসে, দাদা পেট ব্যথার ডাক্তার কোথায় বসে, দাদা থাইরয়েডের ডাক্তার কোথায় বসে? তো এই রকম ফোন আমার কাছে প্রত্যেক দিন অনেক আসে, যেহেতু আমি এইসব লাইনের সঙ্গে যুক্ত আছি। তো আজ আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো যে কবে কোন মেডিকেলে কোন কোন ডাক্তারবাবু বসে। তো আর বেশি দেরি না করি ভিডিওটা চলো শুরু করি। তো আমি এখন আছি রাঘবপুর মোড়ের থেকে একটু দূরে, আর আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি তো এখানেই আছে পুরুলিয়া এমআরআই অ্যান্ড ডায়াগনস্টিক। যদি কেউ সাহেবগঞ্জের দিক থেকে আসো তাহলে জেডি ফার্মাসিস পার হওয়ার পরেই এই যে দুর্গা মন্দির, এখানে দুর্গা মন্দিরটা, তো দুর্গা মন্দিরের সামনে পেয়ে যাবে পুরুলিয়া এমআরআই অ্যান্ড ডায়াগনস্টিক। আর যদি কেউ রাঘবপুর মোড় দিক থেকে আসো তাহলে ওই যে রিলায়েন্স ডিজিটালের পরে এখানে একটা ইডলি ধোসার দোকান আছে সোনার কেল্লা, তারপরেই পেয়ে যাবে এখানে পুরুলিয়া এমআরআই অ্যান্ড ডায়াগনস্টিক। তো আমি এখন যার সঙ্গে কথা বলছি ইনি হচ্ছেন পুরুলিয়া এমআরআই অ্যান্ড ডায়াগনস্টিকের সিইও। তো স্যারের কাছ থেকে আজ আমি জেনে নেব যে এখানে কোন কোন ডাক্তার কবে কবে বসেন। তো স্যার আপনাদের এখানে কোন কোন ডাক্তারবাবু বসেন? আমাদের এখানে ওপিডিতে ডক্টর অনুরাগ চ্যাটার্জি আছেন, উনি MBBS MS MCH ইউরোলজি। উনি প্রধানত মানে উনি ইউরোলজি স্পেশালিস্ট আর কি, ইউরোলজি এবং ইউরো ক্যান্সার সার্জন, এবং উনি এখানে প্রতি সোমবার আর মঙ্গলবার সকাল 9টার থেকে বসেন। ওনার মেন যে সমস্ত রোগীর, ধরুন কিডনিতে সমস্যা রয়েছে, প্রস্টেটের সমস্যা রয়েছে, বা কিডনিতে স্টোন রয়েছে, পেচ্ছাপ করতে গেলে জ্বালাক জ্বালা করছে, পেচ্ছাপের অসুবিধে রয়েছে, মূত্রথলিতে কোনো প্রবলেম রয়েছে, মূত্রথলিতে পাথর রয়েছে, বা পেচ্ছাপ করতে গেলে রক্ত বেরোচ্ছে, এই ধরনের যাদের রোগ রয়েছে বা সমস্যা আছে, হ্যাঁ সমস্যা রয়েছে, তারা এসে এনার ডাক্তারবাবুর কাছে দেখা করতে পারেন। এবং উনি প্রতিদিন আমাদের এখানে প্রতি মঙ্গলবার এবং সোমবার এবং মঙ্গলবার দিন এখান থেকে বসেন, 9:30 থেকে বসেন মোটামুটি। 9:30 থেকে কটা পর্যন্ত? 9:30 থেকে যতক্ষণ পেশেন্ট থাকেন। যেকোনো রোগ, ওষুধে যেকোনো সর্দি কাশি বা যেকোনো ধরনের সমস্যার, শরীরের সমস্যার জন্য ওনার কাছে আসা যেতে পারে, দুজনের কাছেই পাওয়া যেতে পারে। ফাল্গুনী চক্রবর্তী প্রতিদিন সন্ধ্যেবেলা 6টার থেকে বসেন, এবং সৌরভ সেন আমাদের এখানে বসেন মঙ্গল এবং বুধবার সকাল 9টা থেকে। এছাড়া রয়েছেন একজন জেনারেল সার্জন, জেনারেল এবং ল্যাপ্রোস্কোপিক সার্জন রয়েছে ডক্টর বসন্ত ত্রিবানি, উনি পুরুলিয়া মেডিকেল কলেজের সাথে যুক্ত রয়েছেন। উনি বসন্ত ত্রিবানি আসেন, উনি MBBS এবং MS রয়েছেন। যে কোনো ধরনের সার্জারি, যে সমস্ত পেশেন্টের গলব্লাডার স্টোন বা ধরুন পাইলস রয়েছে, বা যে ধরনের সার্জারি যদি কোনো প্রয়োজন পড়ে সেই সমস্ত পেশেন্টগুলো ওনার কাছে আসতে পারেন। এবং উনি খুব উনি প্রতি শুক্রবার দিন সকাল 9টা থেকে এবং প্রতি রবিবার দিন সকাল 9টা থেকে বসেন, শুক্র রবিতে বসেন। এখানে কোনো গাইনি ডাক্তার বসেন? এখানে বসেন ডক্টর মিসেস তনুশ্রী মাহাতো বসেন, উনি MBBS MS গাইনি এবং DNB করেছেন, গাইনোকোলজি এবং অবস্টেট্রি করে। ওনার উনি প্রতি শনি রবি সোম মঙ্গল বিকেল 5টা থেকে বসেন, এবং রবি সোম মঙ্গল সকাল 9টা থেকে বসেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল যে এখানে কি টিকিট করাতে হয় কি? এই যে হ্যাঁ, আগে আমাদের এখানকার নাম্বার হচ্ছে, রিসেপশনের নাম্বার হচ্ছে 7812082921, এই নাম্বারে ফোন করে আমাদের এখানে নাম লেখাতে হয়। আর একটা নাম্বার আছে, সেটা হচ্ছে 7781208295, এই দুটো নাম্বারে ফোন করে নাম লেখাতে হয়। হ্যাঁ, পেশেন্টে যারা আসবেন। আর কি কি সুবিধা আছে আমাদের এখানে? নামটাতেই দেখতে পাচ্ছেন আমাদের নাম রয়েছে পুরুলিয়া এমআরআই অ্যান্ড ডায়াগনস্টিক্স, মানে আমাদের এখানে এমআরআই হয় 1.5 টেসলার এমআরআই অত্যাধুনিক। হ্যাঁ, এটা একটা পুরুলিয়া বাসীর জন্য খুব এখানে সুবিধা হয়েছে যে আমাদের পুরুলিয়াতেই এখন এমআরআই হচ্ছে, যেটা আগে কলকাতা বা বাঁকুড়া যেতে হতো, আসানসোল যেতে হতো, রাজশাহী যেতে হতো, সেটা আমাদের এখানে পুরুলিয়া শহরেই হচ্ছে। এবং আরেকটা এমআরআই রেট কিরকম আছে? দেখুন, এমআরআই তো এমনি যেহেতু খরচ সাপেক্ষ একটু, কিন্তু সবারই যাতে সবাই যাতে স্বাস্থ্যটার পরিষেবাটা যাতে পায় আমাদের, সেই জন্য কিছু শর্ত সাপেক্ষে, সামান্য শর্ত সাপেক্ষে আমাদের 3,000 টাকা থেকে এমআরআই শুরু আছে আর কি।
এমআরআই 3,000 টাকা থেকে শুরু হচ্ছে, যেটা কোথাও পাবেন না। এবং আরেকটা সুবিধা আমাদের আছে, যারা ধরুন একটু দূর থেকে দূরবর্তী স্থান থেকে যারা আসছে, ধরুন দক্ষিণ বাঁকুড়া, মানবাজার বা পুঞ্চা বা রঘুনাথপুর, বাঁকুড়া থেকেও বেশ কিছু পেশেন্ট আমাদের কাছে আসেন, তাদের সুবিধার্থে আমাদের যেটা করা আছে, তারা যদি এখানে এমআরআই করা, অন্যান্য কোথাও এমআরআই রিপোর্ট সঙ্গে সঙ্গে দেওয়া হয় না, পরের দিন দেওয়া হয়, সেই ক্ষেত্রে আমরা পেশেন্ট যদি আমাদের এখানে ঘন্টা 3-4 অপেক্ষা করে, আমরা কিন্তু সঙ্গে সঙ্গে রিপোর্টটা, তাতে পেশেন্টকে একদিনে গিয়ে আবার একদিনে ফিরে আসার, অন্যদিন ফিরে আসার গল্পটা থাকে না, সেম দিনে তারা রিপোর্ট করিয়ে নিয়ে চলে যেতে পারবেন। এমআরআই পাতি আর কি, এখানে এমআরআই আছে, এখানে ডিজিটাল এক্সরে রয়েছে, আমাদের যে এক্সরেটা রয়েছে তাতে লো ফ্রিক, মানে পেশেন্টের কাছে অনেক লো ফ্রিকোয়েন্সির ইয়ে রয়েছে, যাতে পেশেন্টের রেডিয়েশন কম লাগে, সেই এক্সরে আমাদের কাছে রয়েছে। এছাড়া আমাদের প্যাথোলজি রয়েছে, অ্যাডভান্স প্যাথোলজি মেশিন রয়েছে, এবং আমাদের এখানে নিউরোলজিক্যাল যা কিছু টেস্ট, মানে ইজি, ইএমজি, ইএমসি, এনসিবি, বেরা, বেপ, এগুলো সমস্ত কিছু আমার এখানে হয়, সব ধরনের সুবিধাই আমাদের এখানে রয়েছে। এবং আমাদের ভবিষ্যতে প্ল্যানিং রয়েছে এটা যাতে 24 ঘন্টা খোলা থাকে আর কি, সেই জন্য আমরা সেই লক্ষ্যে এগিয়ে চলেছি। আচ্ছা, আজকে আমরা জেনে গেলাম যে পুরুলিয়া এমআরআই ডায়াগনস্টিকে কবে কোন কোন ডাক্তারবাবু বসেন। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তো সে কমেন্ট করো, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো। এরপরে নেক্সট আরেকটা মেডিকেলে যাব, আর সেটাও জানবো যে কোন কোন ডাক্তারবাবু বসেন।